ওয়েলকাম স্টুডেন্টস সবাই ভালো আছো তা চলো আমাদের ঠিক দুদিন পরেই আছে ডাব্লিউ প্রিলি এক্সাম সবাই অনেকটা প্রস্তুতি নিয়ে ফেলেছো সামান্য কারও কিছু সমস্যা বা বাদ থাকলে সেগুলো আমরা এই এক দুদিনের মধ্যে চেষ্টা করবো কমপ্লিট করার তা আজকে দেখো যে একটা পার্ট সেটা হচ্ছে এই বহুভুজ তার অন্তঃকোণ বহিক আর কর্ণ সংখ্যা সবার আগে আমরা চট এটার একটা ফর্মুলা রিভাইজ করে নিই দেখো কোনো একটা বহুভুজের অন্তঃ আর সমষ্টি হয় একশো ডিগ্রি যে কোনো একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আবার একটা চতুর্ভুজেরও চারটে কোণের সমষ্টি একশো আশি তাহলে যে কোনো বহুভুজের বহিক আর অন্তঃকোণের সমষ্টি একশো ডিগ্রি হবে তারপর অন্তঃকোণের সমষ্টির সূত্র টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি এন কি এন হচ্ছে বাহু সংখ্যা বহুভুজের কয়টা বাহু সেটা হচ্ছে এন অনেকেই বলতে পারে এন মাইনাস টু ইন্টু নব্বই দুগুণ একশো আশি করলে হবে না তাও হবে একই ব্যাপার বহিক্ষণের সমষ্টি যে কোনো বহুভুজের বহিক্ষণের সমষ্টি বের করার সূত্র থ্রি ডিগ্রি তিনশো ডিগ্রি আর বাহু সংখ্যা বের করব কি করে তিনশো ষাটকে বহিক দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা বের হয় একইভাবে যদি প্রত্যেকটি বহিক্ষণ বের করতে হয় তাহলে তিনশো ষাট ডিগ্রিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এ দুটো একই রকম সূত্র শুধু বাহুটা ওখানে চলে গেলে বহিক এখানে চলে আসবে কোনাগুনি এক্সচেঞ্জ আর কি মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র বহুভুজের কর্ণ সংখ্যা বের করার কি সূত্র এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু একটা বহুভুজে কতগুলো কর্ণ হবে তা এই সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় যাদের এই সূত্রগুলো জানা ছিল না অনেকেরই জানা ছিল যে সমস্ত আমার ভাই বোনের জানা ছিল না তারা ভিডিও পজ করো একটা স্ক্রিনশট নাও আশা করি নিয়ে নিয়েছ চলো এবার আমরা আজকের অঙ্কতে চলে যাব আজকে কি আমাদের অঙ্ক আজকে অন্তঃকোণ বহিকোণ আর বাহু সংখ্যা কর্ণসংখ্যা নির্ণয়ের চ্যাপ্টার চলো এর আগেও এই চ্যাপ্টারের ওপর একটা ভিডিও হয়েছে আজকে আমাদের এটার সেকেন্ড ভিডিও ঠিক আছে তাহলে দেখো প্রথমে নাম্বারগুলো একটু অঙ্কের এলোমেলো হতে পারে আমি একই টাইপের অঙ্ক করাইনি সব আলাদা আলাদা টাইপের অঙ্কগুলো করানো হয়েছে তা ফার্স্ট যে অঙ্কটা আমাদের এক নম্বর অঙ্ক সেটা হচ্ছে এটা চোদ্দো নম্বর অঙ্ক পাশে নম্বর দেওয়া আছে দেখো চোদ্দো কি বলেছে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণে সমষ্টি নয়শো ডিগ্রি হলে বহুভুষ্টির বাহু সংখ্যা কত আমি সূত্র লিখিয়েছি অন্তঃকোণের সমষ্টি ওটা দু নম্বরে ছিল দেখো একটু সেই দু নম্বরে অন্তঃকোণের সমষ্টির সূত্র হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি আমাদের হিসেবে অন্তঃকোণের সমষ্টির সূত্র কিন্তু ওদের হিসেবে অন্তঃকোণের সমষ্টি বলে দিয়েছে নশো ডিগ্রি এখান থেকে বাহু বা এনের মান বের করতে হবে সবার আগে জিরো জিরো আউট করে দাও নয় দিয়ে এটাকে কাটলে দশ দুই দিয়ে দশকে কাটলে পাঁচ এই মাইনাস টুকে পাঁচের পাশে নিয়ে যাও প্লাস টু করে তাহলে ফাইভ প্লাস টু মানে তোমাদের বাহু সংখ্যা বেরিয়ে যাবে সাতটি রাইট অপশান আসবে তোমাদের অপশান ডি একদম রাইট আনসার অপশান ডি আশা করি ক্লিয়ার হয়ে গেছে শুধু সূত্রে বসাও আর উড়িয়ে দাও প্রত্যেকটা অঙ্ককে খুব সহজ অঙ্ক এই টাইপের একটা অঙ্ক ডাব্লিউ বিপিতে আসতেই পারে সেই জন্য এই টাইপটা একটু প্র্যাকটিস করানো হচ্ছে চলো এবার পনেরো নম্বর অঙ্ক কি বলেছে কোন সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি ষোলোশো কুড়ি ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত এক্ষুনি এই টাইপের একটা অঙ্ক হলো এটা আমি আর করাবো না এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি এই দুদিন কিন্তু আমার সব ভাই বোনদের কাছে বলবো যারা ভিডিওটা দেখছো হোমওয়ার্কগুলো অবশ্য অবশ্য অবশ্যই করে পাঠাবে আমি হানড্রেড পারসেন্ট এই রিপ্লাই দেবই কারণ সামনেই পরীক্ষা দুদিন পর আমি অবশ্যই রিপ্লাই দেবো প্রত্যেকের আনসারে ঠিক হলো না ভুল হলো বা রাইট আনসার চলো এটা হয়ে গেল আমাদের নাম্বার ফিফটিন নেক্সট আমরা নাম্বার পেয়েছি সিক্সটিন নাম্বার সিক্সটিন কী বলেছে বলেছে যে কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃক্ষণ ও বহিক্ষোণের পার্থক্য মানে ডিফারেন্সটা হচ্ছে ষাট ডিগ্রি অন্তঃক্ষণ আর বহিক্ষণের ফারাকটা হচ্ছে সিক্সটি ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত বেশ তাহলে দেখো আমরা একটা সূত্র শিখেছি যে অন্তঃক্ষণ আর বহিক্ষণের সমষ্টি সেটা শিখেছি কি অন্তঃক্ষণ প্লাস বহিকোণ এদের দুজনের সমষ্টি একশো ডিগ্রি আজকের এক নম্বর সূত্রে ছিল কিন্তু ওরা বলেছে যে না ভাই অন্তঃ আর বহিক বিয়োগ ফল মানে পার্থক্য সেটা হচ্ছে ডিগ্রি তাহলে বাহু কত হবে বাহু সংখ্যা নির্ণয়ের সূত্র তোমরা জানো কি সূত্র তিনশো ডিগ্রি বাই বহিকোণ বহিক তাহলে আমাদের এখান থেকে বহিক কোণকে বের করতে হবে দাগ টানো সবার বিপরীত চিহ্ন ব্যবহার করো দেখো এই অন্তঃক্ষণের আগে প্লাস আছে তাই মাইনাস দাও এর আগে মাইনাস আছে তো প্লাস দাও এর আগে প্লাস আছে তো মাইনাস দাও এইবার ওপরেরটা প্লাস অন্তঃকোণ নিচেরটা মাইনাস অন্তঃকোণ কেটে গেল একটা বহিক্ষণ একটা বহিক্ষণ মানে আমাদের আসলো দুটো বহিক্ষণ ইকুয়াল টু একশো থেকে সিক্সটি বাদ দিলে হচ্ছে একশো কুড়ি দুই দিয়ে কাটলে ষাট অর্থাৎ বাহু সংখ্যা কত হবে তিনশো ষাট ডিগ্রি বাই আমাদের সিক্সটি ডিগ্রি কাটাকাটি করলে বাহু আসছে ছয়টি বাহু আসছে ছয়টি রাইট অপশান আসবে তোমাদের অপশান এ একদম রাইট আনসার তোমাদের হবে অপশান এ আশা করি সব ভাই বোনের ক্লিয়ার হয়ে গেছে একদম অন্তঃক্ষণ আর বহিক্ষণের সমষ্টি একশো আশি এটা আমরা জানি কিন্তু ওরা অঙ্কতে বলে দিয়েছে যে অন্তঃক্ষণ আর বহিক্ষণের ফারাক বা পার্থক্য সিক্সটি ডিগ্রি মানে বিয়োগ ফলটা সিক্সটি ডিগ্রি যোগফল একশো আশি বিয়োগ ফল সিক্সটি ডিগ্রি তাহলে বহিক্ষণটা কত আসবে বহিক্ষণটা কত আসবে কি করে বিয়োগ করে দিলে সবার বিপরীত চিহ্ন বসবে সব কেটে কুটে দুটো বহিক্ষণ মানে একশো কুড়ি তার মানে একটা বহিক্ষণ মানে ষাট ডিগ্রি একটা বহিক্ষণ পেয়ে গেলে বাহু বের করা খুব ইজি তিনশো ষাটকে বহিক্ষণ দিয়ে ভাগ ইজি একদম চলো পারবে এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এই পরীক্ষা চলে এসছে একদম যা করানো হচ্ছে একদম ইম্পর্টেন্টগুলোই নাম্বার নেক্সট উনিশ কি বলেছে উনিশ নম্বরে বলেছে কোনো সুষম বহুভুজের সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বহিক সমষ্টির আট আচ্ছা 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 অন্তঃকোণের সমষ্টি কি হয় টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি অন্তঃকোণের সমষ্টি এটা কত এটা হচ্ছে বহিক সমষ্টির আট বহিক কোণের সমষ্টি তো তিনশো ষাট হয় তারও গুণ পরিষ্কার একদম অন্তঃ সমষ্টিটা বহিক কোণের সমষ্টির গুণ এখান থেকে কী চাইছে ওরা বাহু সংখ্যা এন মানে বাহু দেখো এটা নব্বই আর চারে ছত্রিশ দুই দিয়ে কাটলে চারকে দুই হবে তাহলে আট দুগুণও ষোলো আর এই দুইটা ওপাশে পাঠালে ষোলো আর দুই যোগ হয়ে আসবে আঠেরো দেখো আট দুগুনো ষোলো আর তার সাথে মাইনাস দুটা ওই পাশে গিয়ে প্লাস দুই হবে ষোলো প্লাস দুই মানে আঠেরো অর্থাৎ বাহু সংখ্যা হবে আঠেরোটি রাইট অপশান আসবে তোমাদের অপশান সি কত সহজ না অঙ্কগুলো একটা একটা এই টাইপের অঙ্ক আসতে পারে তার সব ভ্যারাইটিগুলো আজকে করিয়ে দিচ্ছি যাতে এই অঙ্ক যদি তোমরা নেক্সট ডাব্লুবিপিতে পাও যেন মিস কোনোভাবেই না হয় চলো আমরা নেক্সট চলে যাব আজকের নাম্বার টোয়েন্টি টু আজকের নেক্সট নাম্বার টোয়েন্টি টু কী বলেছে কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান ও প্রতিটি বহিকোণের মানের অনুপাত সেভেন ইস টু টু হলে বহুভুষ্টির বাহু সংখ্যা কত প্রতিটি অন্তঃকোণ সেভেন আর অন্তকোণ আর বহিকোণের অনুপাত দিয়েছে সেভেন তার মানে প্রতিটি অন্তঃক্ষণ আমি সেভেন ধরতে পারি আর প্রতিটি বহিক্ষণ আমি টু ধরতে পারি দুটোর যোগফল হচ্ছে কত একশো হয় আমাদের হিসাবে দুটোর যোগফল আসছে নাইন এক্স মানেই একশো আসবে তাই কি না বলো আমরা জানি অন্তঃকোণ প্লাস বহিক্ষণ সেটা নাইন এক্স আর অন্তঃকোণ আর বহিক্ষণের সমষ্টই তো একশো আশি ডিগ্রি হয় এক নম্বর সূত্র ছিল নয় দিয়ে কাটলে পারে কত আসছে এক্সের ভ্যালু এক্সের ভ্যালু আসছে কুড়ি কোনটা বহিক্ষণ এটা অন্তঃকোণ এটা বহিক্ষণ বহিকোণ তাহলে দুই ইন্টু এক্স এক্স মানে কুড়ি কুড়ি দুগুণ চল্লিশ ডিগ্রি হচ্ছে প্রত্যেকটা বহিক্ষণ এইবার বাহু বের করতে হবে বাহু বের করার সূত্র কী বাহু বের করার সূত্র হচ্ছে তোমরা জানো বাহু বের করার সূত্র তিনশো ষাট ডিগ্রি বাই বহিক্ষণ কাটাকাটি করলে নয়টি বাহু চার নং ছত্রিশ নয়টি বাহু রাইট অপশান আসবে তোমাদের অপশান বি তাহলে কি করছি ওরা কি দিয়েছিল ওরা দিয়েছিল অন্তঃকোণ আর বহিক্ষণের অনুপাত অন্তঃক্ষণ সাত বহিক্ষণ দুই তাহলে আমরা এটা এক্স ধরে করলাম এক্স ছাড়াও করতে পারি কিন্তু নর্মাল এক্স ছাড়াও কিন্তু করতে পারি কি করে দেখো আমাদের হিসাবে অন্তঃকোণ আর বহিক্ষণের যোগফল কত হবে সাত আর দুই নয় তাই তো আমরা যদি এক্স ছাড়া করি হবে কিভাবে ওরা দিয়েছে অন্তঃকোণ আর প্রথম প্রথমেরটা দিয়েছে অন্তঃকোণ আর এটা দিয়েছে বহিকোণ আমাদের হিসাবে অন্তকোণ আর বহিক্ষণের যোগফল হচ্ছে সাত আর দুই নয় কিন্তু ওদের হিসেবে হয় কত একশো আশি কত গুণ নয়ের কুড়ি গুণ তাহলে বহিক্ষণেরও কুড়ি গুণ করে দাও কুড়ি দুগুণও চল্লিশ হচ্ছে বহিক্ষণ তাহলে বাহু কি করে বের করবা বাহু বের করার সূত্র তিনশো ষাট ডিগ্রি বাই বহিক্ষণ মানে চল্লিশ মানে নয়টি আনসার একই আসবে এক্স ধরতে হবে এরকম কিছু ব্যাপার নেই খুব ইজি দেখেই উত্তর বলে দিতে পারবে একদম চলো নেক্সট বাইশ হয়ে গেল আশা করি অনেকের ক্লিয়ার হয়ে গেছে যাদের হয়ে যাচ্ছে তারা আমাকে জানাও ইয়েস দাদা পারছি নেক্সট আমরা যাব আজকে চব্বিশ নম্বর অঙ্কতে আজকে চব্বিশ নম্বর অঙ্ক কি বলেছে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি ও বহিকোণের সমষ্টির মানের অনুপাত ফাইভ ইস টু ওয়ান এবার প্রতিটি অন্তঃকোণ বলেনি বলেছে অন্তঃকোণগুলোর মানের সমষ্টি আর বহিকোণের মানের সমষ্টির অনুপাত ফাইভ ইস টু ওয়ান হলে বহুভুজটির বাহু সংখ্যা কত একটু সাহস করে তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি দেখি আমার সব ভাই বোনেরা কতটা স্মার্ট হয়ে গেছে এটা হোমওয়ার্ক দিচ্ছি চব্বিশ নম্বরটা যে পারবে বা যে সমস্ত ভাই বোনেরা পারবে অবশ্যই করে আমাকে কমেন্টে আনসারটা দেবে চব্বিশ কিন্তু একটু ভরসা করে তোমাদের উপরে ছাড়ছি দেখি না কে কে পারে না পারলে আমি করে দেব চলো নেক্সট নাম্বার আমরা চলে আসি নাম্বার টোয়েন্টি এইট কী বলেছে কোন সুষম অষ্টভুজের প্রতিটি অন্তক কোন বহিকোণের অনুপাত কত আচ্ছা এই যে বারবার আমরা পড়ছি সুষম সুষম বহুভুজ সুষম সরভুজ মানে কি মানে এমন একটা বহুভুজ ধরো সুষম সরভুজ এটা কত নম্বর এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি এইট সুষম স্বরভুজটা কেমন হবে দেখতে আগে সেটা বুঝি সুষম যার প্রতিটি বাহু সমান আবার প্রতিটি অন্তঃকোণের মানও সমান হবে এই যে এটা হচ্ছে সুষম এর প্রত্যেকটা বাহু সেম হবে ধরো প্রতিটা বাহুই পাঁচ 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 আর প্রতিটি অন্তঃকোণ ধরো এই অন্তঃকোণটা যদি একশো কুড়ি হয় এটাও একশো কুড়ি 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 অর্থাৎ যে বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বাহু সমান তাকেই বলা হয় সুষম বহুভুজ একদম পরিষ্কার চলো টোয়েন্টি এইটে বলেছি কি একটা সুষম অষ্টভুজ আছে আচ্ছা এটা সরভুজ নেই আমি উদাহরণ দিলাম অষ্টভুজ আছে মানে আটটা বাহু আছে তার প্রতিটি অন্তঃকোণ আর বহিক্ষণের অনুপাত কত হবে তাহলে বাহু মানে এন সেটা আছে আটটা তাহলে এখান থেকে আমি প্রতিটি বহিক্ষণ আগে বের করতে পারবো বহিক্ষণ বের করার সূত্র কী বহিক্ষণ বের করার সূত্র তিনশো ষাট ডিগ্রি বাই বাহু সংখ্যা কাটাকাটি করলে পাবে পঁয়তাল্লিশ অর্থাৎ প্রত্যেকটা বহিক্ষণ পেয়ে গেলা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অন্তঃকোণ কি করে বের করতে হয় আমরা জানি যে অন্তঃকোণ আর বহিক্ষণ এ দুটোর সমষ্টি কত হয় একশো ডিগ্রি তার মধ্যে অন্ত বহিক্ষণ যদি হয় পঁয়তাল্লিশ তাহলে অন্তঃকোণ হবে কত একশো পঁয়ত্রিশ দেখো একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে পড়ে থাকে একশো পঁয়ত্রিশ পেয়ে গেছ ওরা চাইছে কি অন্তঃকোণ আর বহিক্ষণের অনুপাত তাহলে প্রতিটি অন্তঃকোণ কত একশো পঁয়ত্রিশ প্রতিটি বহিক্ষণ কত পঁয়তাল্লিশ কাটাকাটি করলে পঁয়তাল্লিশে একশো পঁয়ত্রিশ টু ওয়ান রাইট আনসার থ্রি ইস টু ওয়ান অর্থাৎ কি না অপশান ডি হবে আমাদের রাইট আনসার কি করলাম প্রত্যেকটা বাহু দিয়ে দিয়েছে আটটা বাহু যেহেতু অষ্টভুজ মানে আটটা বাহু আছে তাহলে প্রতিটি বহিক্ষণ কত হবে তিনশো ষাট বাই বাহু সংখ্যা পঁয়তাল্লিশ ডিগ্রি এক একটা বহিক্ষণ আমরা জানি অন্তঃকোণ আর বহিক্ষণের সমষ্টি হয় একশো আশি তার মধ্যে যদি বহিক্ষণ পঁয়তাল্লিশ হয় অন্তক্ষণ হবে একশো পঁয়ত্রিশ বাকিটা একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলাম চাইছে কি এই অন্তঃক্ষণ আর বহিক্ষণের অনুপাত চাইছে যেটা থ্রি ইস টু ওয়ান আসছে একদম পরিষ্কার চলো আশা করি সবার পরিষ্কার হয়েছে ভীষণ সহজ লেসেন কিন্তু এখান থেকে কিন্তু বারবার বলছি একটা অঙ্ক আসার মতো আর আসলে যেন কারো মিস না যায় এই বাবাইদার ক্লাস যারা করছো যত ভাই বোন আছো তাদের একজনের একজনেরও যেন এই অঙ্কগুলো মিস না হয় নেক্সট নাম্বার যাব থার্টি থ্রি এটা আর একটা টাইপ কি বলেছে থার্টি থ্রি বলেছে যে একটি দশভুজের আচ্ছা দশভুজ একটি দশভুজের কর্ণের সংখ্যা কয়টি আচ্ছা মানে দশটা বাহু আছে দশভুজ মানে দশটা বাহু আছে একটি দশভুজের কর্ণের সংখ্যা কয়টি আচ্ছা আচ্ছা এবার দেখো কর্ণের সংখ্যা বের করার সূত্রটা আমি দিয়েছি যে কর্ণ সংখ্যা বহুভুজের বের করার সূত্র এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এখানে এন হচ্ছে বাহু সংখ্যা ব্যাস বসিয়ে দাও এন মানে দশ যেহেতু ওরা বলেছে দশটা বাহু দশ থেকে তিন বাদ মানে সাত বাই দুই দুই দিয়ে কাটলে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ বহুভুজটির কর্ণ আছে পঁয়ত্রিশ টি রাইট অপশন অপশন সি সূত্র জানলে এই অঙ্কগুলো একদম জল একদম জল চলো ক্লিয়ার থার্টি থ্রি নেক্সট আমরা চলে যাব আজকের নেক্সট নাম্বার থার্টি ফোর কী বলেছে থার্টি ফোর থার্টি ফোর বলেছে যে কোনো সুস বহুভুজের কর্ণ সংখ্যা কুড়ি আচ্ছা কর্ণ সংখ্যা যদি কুড়ি হয় কুড়ি হয় তাহলে বহুবুষ্টির বাহু সংখ্যা কত হবে ঠিক আছে এটা আমাদের হোমওয়ার্ক দেবো আমরা এটাকে কুড়ি নম চৌত্রিশ নম্বর যেটা এসছে আমাদের এটা বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি চৌত্রিশ নম্বর যেটা এসছে সেটা আমরা বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি চৌত্রিশ এটা আমি করে দেব না একটু মাথা খাটাবে চৌত্রিশ নম্বরটা একটু মাথা খাটাবে এবার মাথা খাটাতে গিয়ে যদি আটকে যায় তাই একটু হেল্প পাবে নেক্সট নাম্বার পঁয়ত্রিশটা একটু ফলো করো চলো নাম্বার থার্টি ফাইভটা একটু দেখে রাখো কাজে লাগবে কোন বহুভুজের কর্ণ সংখ্যা টোয়েন্টি সেভেন বাহু কত বেশ আমরা কর্ণ বের করার সূত্র জানি এন ইন্টু এন মাইনাস থ্রি বাই এটা হচ্ছে কর্ণ সেটাই সাতাশ বলে দিয়েছে ঠিক আছে এবার কোনি গুণ করো এদিকে হচ্ছে এন ইন্টু এন মাইনাস থ্রিকে রেখে দাও আর এইদিকে সাতাশ দুয়ে চুয়ান্ন গুণন করছি সাতাশ দুগুনো চুয়ান্ন এবার আমরা করব না অনেকে এসে এখানে অঙ্ক করে সব একদিকে নিয়ে এসে মিডিল টার্ম করে ইস জটিল করে ফেলে কি দরকার কি দরকার এটার পরে এবার অপশান মেথড ইউজ করো অপশানে কি কি আছে পঁয়ত্রিশে সিক্স সেভেন এইট নাইন সিক্স আছে সেভেন আছে এইট আছে নাইন আছে আমরা ফার্স্ট অপশান সিক্সকে নিয়ে ট্রাই করবো প্রথমে আমরা ফার্স্ট সরি নাইন টেন ইলেভেন টুয়েলভ অপশানসগুলো আমি একটু ভুল বলেছি সরি নাইন টেন নাইন টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ এই চারটে আছে অপশান পঁয়ত্রিশ নম্বরে ফার্স্ট অপশান নাইনকে নিয়ে ট্রাই করো এন যদি নয় হয় তাহলে এন মাইনাস থ্রি কত হবে নয় থেকে বাদ দিলে ছয় ছয় আর নয় গুণ করলে চুয়ান্ন মিলে গেছে দেখো এনের জায়গায় যদি নয় বসাও এটা নয় থেকে তিন কম মানে ছয় ছয় আর নয় গুণ করলে চুয়ান্ন মিলে গেছে তাহলে এটা হবে রাইট আনসার তাহলে রাইট আনসার আসবে কত আমাদের এই নাইন হবে রাইট আনসার অর্থাৎ অপশান এ আসবে রাইট আনসার বাকিগুলো আর করারই দরকার নেই করারই দরকার নেই রাইট অপশান আমরা পেয়ে গেছি কিভাবে করতে হয় তাহলে চৌত্রিশ যেটা হোমওয়ার্ক আছে আর বলছি না এবার বাকিটা তোমাদের বুদ্ধি চলো এটা হয়ে গেল থার্টি ফাইভ নেক্সট অঙ্কে চলে যায় নেক্সট অঙ্ক রয়েছে আমাদের থার্টি নাইন কি বলেছে থার্টি নাইন বলেছে একটি সুষম স্বরভুজের থার্টি নাইন বলেছে একটি সুষম স্বরভুজের বাহু দৈর্ঘ্য সেমি হলে সরভুজ মানে যার প্রতিটি বাহু ছয় ছয় ছটি বাহু আছে সুষম স্বরভুজ মানে একটা ছয়টি বাহু আছে এবং প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান আবার প্রতিটি অন্তঃকোণের মানও সমান এটা হচ্ছে সুষম সরভুজ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা বাহু আছে আর কি বলেছে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য চার সেমি চার চার সবগুলো দৈর্ঘ্য চার সেন্টিমিটার করে হলে এটার ক্ষেত্রফল কত হবে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এটা একবার প্রাইমারি টেটেও এসছিলো ডাব্লুবিপিতেও একবার বোধ হয় খুব ইম্পর্টেন্ট অনেক প্র্যাকটিস সেটে পাওয়া যায় তোমাদের কি করতে হবে ফার্স্ট কর্ণগুলোকে কানেক্ট করে দিতে হবে এই কর্ণগুলোকে কানেক্ট করে দিলে তোমরা এখানে ত্রিভুজ পাবে কটা এক দুই তিন চার পাঁচ ছটা ত্রিভুজ পাবো এবং প্রত্যেকটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজই হবে প্রত্যেকটা ত্রিভুজ কি ত্রিভুজ হবে সমবাহু যার প্রত্যেকটা বাহু চার 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 প্রত্যেকটা ত্রিভুজ সমবাহু এবং প্রত্যেকের বাহু হবে চার করে মাথায় রাখতে হবে তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আগে বের করি ত্রিভু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কয়ার বাহু কত চার তাই চার স্কোয়ার করে দিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কয়ার বাহু মানে চার তাই চার স্কোয়ার কটা ত্রিভুজ আছে এরকম ছটা তাহলে ইন্টু সিক্স তাহলে পুরো এর ক্ষেত্রফল বেরিয়ে যাবে এখানে চার দিয়ে এই স্কোয়ারটাকে মেনে দিলাম তাহলে চার ছয় চব্বিশ রুট থ্রি উত্তর এক লাইনেই বেরিয়ে গেল টোয়েন্টি ফোর রুট থ্রি কত নম্বর অপশান এটা রাইট আনসার হচ্ছে অপশান বি একদম ক্লিয়ার মাথায় থাকবে আরে থাকবেই সব ভাই বোনদের বলছি ভোলার না মাত্র আর দুদিন পর আমাদের পরীক্ষা হলে ঢুকতে হবে কেন ভুলবো বলো তা এই টাইপটা খুব ইম্পর্টেন্ট একদম পেন খাতা নিয়ে বসে করবে এর মাঝে যতগুলো হোমওয়ার্ক দিলাম তিনটে হোমওয়ার্ক দিয়েছি বোধ হয় তিনটে হোমওয়ার্কই কিন্তু আমাকে করে কমেন্টে আনসার করে পাঠাতে হবে আমি ডেফিনেটলি সবার আনসার দেওয়ার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তা এই পর্যন্ত আজকের এই ক্লাসটা রাখা হচ্ছে এরপরেই আর একটা ক্লাস চলে আসবে তোমরা জানো এখন দুটো করে ক্লাস আসছে পরে আবার ক্লাস আসবে এটা দেখার পর অবশ্য ওটাই দেখবে জোরদার প্রিপারেশান নাও রবিবার দিন মানে এই ছাব্বিশে সেপ্টেম্বর যে প্রিলি আছে ডাব্লিউ একদম করে দেখাতে হবে ভালো কিছু চলো ভালো থেকেও পরের ক্লাসে দেখা হচ্ছে